আপনাদের দেখছে নিশ্চয় আমার ভগ্ন দলং। আজি এই আমার মূল পথ হয় রঙাপারা টু আমার বরবিল, বরবিল টু মাইনশ্রী, মাইনশ্রী টু বরবিল টু রঙাপারা। এই আমার দীঘলিয়া পথ। আমি আগতে আমি অরহি লগা হয়ে ঘুরবল হয়েছিল, কিন্তু আজি আমার তিন বছর কাল হল এই সেন্ট গেবেল রোড হওয়া। তিন বছর আমার এই দলং তিন বছর নগল, আজি এক বছরতে আমার খতম হল। আজি দুই বছর ভরি, তিন বছর ভরি দিছে যদিও আমি জরাজীর্ণ অবস্থা। রাইজে আমি দুচলা তিনচলা ঘরে প্রতি আমি টক্টা কালেকশন করে পেলায় এই দিহিনে আমি চলি আছো। ইয়াত আমার বহুতে সমস্যা, কেনো আমার কোন কোন লড়া ছলী আমার এই স্কুললে আহা যাওয়া কষ্ট হয়। আজি আমি মাক বাপেকে এটুকু এরি থ যাবহিলিয়া হয়। আজি গার্জেন সকলে নাহিলে আমি আহিব নোৱাৰিলে আমি স্কুলত কেতিয়াও পঠাব নোৱাৰো ছাত্র ছাত্রীক। আজি ইয়াতে কবলৈ গলে আমার ডেলিভারি পেশেন্ট বহুতবোর আছে, বহুতো আমার ইয়ার পুরো ভিতর আমার গাঁও আছে, কমসে কম আমার এতিয়াও 20-25 ভিতর আমার গাঁও আছে। এই ভিতর গাঁওবোর গোটেইখিনি মানুষ আমার রঙাপারার মেডিকেললে যাবলগীয়া হয়, তার কারণে আমার গাড়ি ঘোড়া কেতিয়াও পার করব নোৱাৰা হয়। আজি আমি এক বছর কাল মাত্র ইয়াত চলিব পারিলো এই দলংখানত। এতিয়া আমি সকলো বাইক বুলি নহয় সাইকেল গোটাই পথচারীবরে আমি খোজকাড়ি পার আহা যাওয়া করবল হয়। গতি আমি আশা করো যাতে আগন্তক আমার এটা বর্তমান বিধায়ক অশোক সিংগাল ডাঙরিয়ায় যাতে আমার এই ভগ্ন দলংবর যাতে আমার অকমান নজর দিয়ে, আর আমার যিখিনি আশারে আমি তেখেত সকলক আমি যাওয়া নির্বাচনত আমি আশা করে পেলায় ভোটদান দিছো, সেই ভোটদান দিয়ার যাতে আমি ফলবুর পাম বলে আমি আশা রাখছো।